মিথুন ক্ষয়ে মুখ পুড়েছি দই দেখলে এখন ভয় করে। দুনিয়ায় শিক্ষিত মানুষ অনেক রয়েছে, কেউ সুশিক্ষায় শিক্ষিত, কেউ কুশিক্ষায় শিক্ষিত। এখন আপনার মেধা আপনাকে বলে দেবে আপনি কোন জাতির শিক্ষিত লোক। দাম কমলো তেঁতুলিয়া চা পাতা, কেন, কিভাবে এবং কি ধরনের চা পাতা, কারা এই চাগুলো নিতে পারবেন, কোথায় কোথায় চলবে, কিভাবে ব্যবসাটি শুরু করতে পারবে, এই সমস্ত বিষয় নিয়ে আজকের এই ভিডিওটিতে আলোচনা করব। যারা নতুন উদ্যোক্তা এবং আগে থেকে এই ব্যবসার সাথে সম্পৃক্ত সকলের জন্য আজকের এই ভিডিওটি। প্রথমে আমরা জানব কারা এই বিজনেসের সাথে যুক্ত হতে পারবেন বা কারাই বা এই ব্যবসা করতে পারবে। আমাদের দেশে অনেক বেকার লোকজন রয়েছে, কেউ বিদেশ ফেরত, কেউ কোনো শিক্ষা প্রতিষ্ঠানে চাকরিরত রয়েছেন। বর্তমান এই প্রাকৃতিক দুর্যোগের কারণে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকায় অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন বা ইনকাম সোর্স বন্ধ হয়ে গেছে, তারা এই পেশার সাথে যুক্ত হতে পারে। আবার অনেক নতুন উদ্যোক্তা রয়েছেন, নতুন কোনো ব্যবসা শুরু করতে চাচ্ছেন, তারাও এই ব্যবসার সাথে যুক্ত হতে পারে। অনেকেই দেশের বাইরে ছিলেন এবং অনেকে এখনো দেশের বাইরে রয়েছেন, যারা বিজনেস বিষয়ক বিভিন্ন ধরনের ভিডিও উপভোগ করে থাকেন, তারা এই বিজনেসের সাথে যুক্ত হতে পারেন। কারণ এই বিজনেসটি বারোমাসিয়া বিজনেস, সবসময় এই বিজনেসটির প্রভাব রয়েছে এবং সবসময় একই গতিতে এই বিজনেসটি চলছে। তো বর্তমান সময় বিবেচনা করে নিউ তেঁতুলিয়াটি আগে যেই রেটে চা পাতা বাজারজাত করত সেই তুলনায় অনেক অংশে রেট কমিয়ে দিয়েছে। কেন, সেটা হচ্ছে বর্তমান যে অবস্থা, এই অবস্থাতে ব্যবসা বাণিজ্য সকলের খারাপ যাচ্ছে, যার কারণে ব্যবসাকে টিকিয়ে রাখার জন্য নতুন উদ্যোক্তা যারা রয়েছে তাদেরকে একটা সুযোগ করে দেওয়ার জন্য নিউ তেঁতুলিয়া ব্র্যান্ডের চা পাতার দাম কমানো হয়েছে। অনেকেই ভাবতে পারেন বা অনেকেই ভিডিওতে কমানো করেছেন যে এই চাগুলো বাজে চা, এই চাগুলো মানসম্মত না। তো যারা এই ধরনের কমান্ড করে থাকেন তারা আসলে এই বিষয়ে জানে না, বোঝে না। আমরা যারা সামাজিক যে, অর্থাৎ আমরা যারা মানুষ সমাজে বসবাস করি, সবার মেধা একরকম না। কেউ কোনো ভালো জিনিসকে নেগেটিভ মুভমেন্টে নেয়, আবার কেউ খারাপ জিনিসকে ভালো মুভমেন্টে নেয়। তো এই যে সমস্যাগুলো, এই সমস্যাগুলো মেনে এবং এই সমস্যাগুলো জেনেই আমরা আপনাদেরকে এই ব্যবসার সাথে যুক্ত হওয়ার কথা বলছি। আমাদের যেই বিজনেস পলিসি, এটাকে পজিটিভলি নেন, তাহলে আপনার দ্বারা বিজনেস করা সম্ভব, আপনি বিজনেস করতে পারেন। আর যদি আপনার মনে কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকে, আপনি যদি মনে করেন ওদের কথা মিথ্যা, ওরা সঠিক না, ওরা একটা মাল চাইলে আরেকটা মাল দেয়, আপনাদের আমাদের সাথে যুক্ত হওয়ার কোনো প্রয়োজন মনে করি না। অনেকেই অনেক জায়গা থেকে বিজনেস করে প্রতারিত হয়েছেন। এদায় একটা প্রবাদ আছে যে চুন খেয়ে মুখ পুড়েছি দই দেখলে এখন ভয় করে, বিষয়টা হচ্ছে ঠিক এরকম। দুনিয়ায় ভালো এবং মন্দ উভয়টাই রয়েছে। দুনিয়ায় শিক্ষিত মানুষ অনেক রয়েছে, কেউ সুশিক্ষায় শিক্ষিত, কেউ কুশিক্ষায় শিক্ষিত। এখন আপনার মেধা আপনাকে বলে দেবে আপনি কোন জাতের শিক্ষিত লোক। তো যাই হোক, এই কথাগুলো এভাবে বলার কারণ রয়েছে, আমি যেই সমস্ত ভিডিওগুলো আপনাদেরকে দিচ্ছি এই ভিডিওগুলোর প্রত্যেকটি ভিডিওতে শিক্ষামূলক তথ্য রয়েছে এবং এই শিক্ষাগুলো হচ্ছে সুশিক্ষা, যা আপনার জীবনে সফলতা বয়ে আনতে সক্ষম করে তুলবে। তো অনেকেই এই কথাগুলোকে, আমার এই ভিডিওগুলোকে নেগেটিভলি নিচ্ছেন। তো যারা নেগেটিভলি নিচ্ছেন, দয়া করে আমার চ্যানেলে আপনার না থাকলেও চলবে। আর যারা বিজনেস করতে চাচ্ছেন, বেকার সমস্যার সমাধান করতে চাচ্ছেন, তারা এই ভিডিওগুলো একটি ভিডিও বারবার দেখুন, তাহলে আপনি এখান থেকে অনেক কিছু জানতে পারবেন। জানার যে বিষয়টা, একটা বিজনেস শুরু করার ক্ষেত্রে বিজনেস সম্পর্কে ভালো ধারণা যদি না থাকে আপনার বিজনেস হবে না, আপনি বিজনেস করতে পারবেন না। বিজনেস যত সহজেই থাকুক না কেন, কোনো বিজনেসেই অভিজ্ঞতাবিহীন করা সম্ভব না। তো বন্ধুরা, বিজনেস কিভাবে শুরু করবেন, এখন আমি এই বিষয়টা নিয়ে কথা বলছি। আপনি দেশের যে কোনো জায়গা বা যে কোনো প্রান্তেই ব্যবসা শুরু করতে চান না কেন, আপনি স্বাধীন, দেশ স্বাধীন, আপনার ইচ্ছা শক্তি যদি কাজ করে আপনি বিজনেস শুরু করতে পারবেন। এর জন্য প্রথম যে কাজটি, সেটি হচ্ছে মার্কেট অ্যানালাইসিস করা। অর্থাৎ আপনি যেই মার্কেটে কাজ করবেন, আপনি যাদের কাছে চা বিক্রি করবেন তাদেরকে চিহ্নিত করা, তাদের কাছে যাওয়া, তাদের সাথে পরিচিত হওয়া এবং আপনার এলাকায় কি ধরনের চা চলছে
এই বিষয়ে কনফার্ম হওয়া এবং এই সব দিক বিবেচনা করে আপনাকে কোম্পানির কাছ থেকে পণ্য নিতে হবে এবং সেই পণ্যগুলো বাজারে বাজারজাত করতে হবে। সবচেয়ে বড় যে বিষয়টা, চা পাতা বিভিন্ন ধরনের বিভিন্ন রকমের আছে, বিভিন্ন নামের আছে, যেমন বিওপি থেকে শুরু করে সিডি পর্যন্ত এর ভিতরে 7 থেকে 8টা ক্যাটাগরি রয়েছে। ক্যাটাগরি অনুযায়ী বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধরনের চা পাতা চলতেছে। আপনার এলাকায় কোন চা পাতাটি চলছে এটি আপনি ভালোভাবে জানুন, বুঝুন, তারপর প্রোডাক্টের অর্ডার করুন। বন্ধুরা, আজকে আমরা যেই চা পাতা নিয়ে কথা বলবো, যেই চা পাতাটা আপনাদেরকে দেখাবো, এটা হচ্ছে প্রিমিয়াম চা পাতা। প্রিমিয়ামটা কি এবং কেন প্রিমিয়াম? বন্ধুরা, প্রিমিয়াম হচ্ছে কয়েকটি ক্যাটাগরির চা, কয়েকটি গ্রেডের চা একত্রে মিক্স করে প্যাকেটজাত করাকেই মূলত প্রিমিয়াম বলা হচ্ছে। কারণ আমরা যেই সমস্ত মার্কেটে চা বিতরণ করি, আমাদের যে ডিলারগুলো রয়েছে তারা যেই সমস্ত অঞ্চলে চা বিক্রি করে, আপনাদের জ্ঞাতার্থে নতুন উদ্যোক্তা যারা তারা এই বিষয়টা জেনে রাখবেন, একটি বাগানের চা দিয়ে কখনোই ব্র্যান্ডিং করা সম্ভব না, সেটা যত ভালো বাগানই হোক এবং যত দামি চাই হোক। যার জন্যে কয়েকটা বাগানের চা যখন একত্রে মিক্স করবেন, কালার, ফ্লেভার, কোয়াশ এই গুণাগুণগুলো বিদ্যমান থাকবে। যার জন্যে কয়েকটা বাগানের চা একত্রে মিক্স করে আমরা একটা ফর্মুলা তৈরি করে সেই ফর্মুলা অনুযায়ী চা ব্ল্যান্ডিং করতেছি, আর ওই ব্ল্যান্ডিং চায়ের নামটি হচ্ছে প্রিমিয়াম। যার জন্যে আপনার এলাকায় যেই ধরনের চাই চলুক, এই প্রিমিয়াম আকারের চা যদি আপনারা নেন এবং বাজারে বাজারজাত করেন, বড় বড় যে ব্র্যান্ডগুলো রয়েছে ওই ব্র্যান্ডের সাথে টক্কর দিয়ে আপনি আপনার প্রোডাক্ট চালাতে পারবেন। এখন কথা হচ্ছে আপনার প্রোডাক্টের মূল্য কত। ভিডিও স্ক্রিনে আপনারা দেখেছেন এবং আমি নিজে বলেছি, চায়ের দাম কমেছে বা তেঁতুলিয়াটি এখন কম দামে চা দিচ্ছে। কেন দিচ্ছে? কম দামে দেওয়ার এটাই কারণ, বড় বড় যে ব্র্যান্ডগুলো তাদের কিছু ব্র্যান্ড হাই রেটে বাজারে বাজারজাত করছে, আবার কিছু ব্র্যান্ড রয়েছে, কিছু চা পাতার প্যাকেট রয়েছে যেগুলো খুবই নিম্ন রেটে বাজারে বাজারজাত হচ্ছে। এখন আপনারা যারা ডিলার হিসেবে কাজ করেন, হাই রেটের যে চাটা সেটাকে ফলো করেন না, ফলো করেন কম রেটের যে চা পাতাটা সেটাকে। সেই জন্যে যদি আমরা তাদের চেয়েও কমে আপনাদেরকে এই চাগুলো দিতে পারি, যদি আমরা তাদের চায়ের চেয়ে ভালো কোয়ালিটির চা আপনাদেরকে দিতে পারি এবং আমরা যদি কম রেটে আপনাদেরকে দিতে পারি, ওই যে কম রেটের যে মার্কেট রয়েছে ওই মার্কেটে এই চাগুলো খুব সহজে পোষ করতে পারবেন এবং সেখানে আপনি সহজে ঢুকতে পারবেন। যার জন্যে আমরা বর্তমান সময়ে রেটটা অনেকটা কমিয়েছি, আর সেটা হচ্ছে 500 গ্রামের আমাদের যে প্যাকেটগুলো রয়েছে এই প্যাকেটগুলো প্রিমিয়াম জাতীয় যে চাগুলো এগুলো আপনারা এখন থেকে নিতে পারবেন মাত্র 110 টাকায়। 110 টাকা করে যদি আপনি এক প্যাকেট চা কিনেন, সেটা আপনি বাজারে যদি কম রেটেও বিক্রি করেন তাহলে দেখা যাবে যে আপনি 150 টাকা বা 140 টাকায় আপনি বিক্রি করতে পারছেন। যদি ধরে নিলাম 140 টাকাও যদি আপনি বিক্রি করেন, এই ক্ষেত্রে প্রতি প্যাকেট থেকে আপনার বেনিফিট থাকবে 30 টাকা। প্রতি প্যাকেট থেকে 30 টাকা যদি বেনিফিট হয়, প্রতি কেজিতে 60 টাকা বেনিফিট হচ্ছে। এই হিসাবে দেখা যায় প্রতি মাসে 50 থেকে 60 হাজার টাকা অনায়াসে এখান থেকে ইনকাম করতে পারতেছেন। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন যে বিষয়টা নিয়ে কথা বলতেছি সেটি হচ্ছে কোম্পানি আপনাদেরকে কি কি সুবিধা দিচ্ছে, আমাদের কাছ থেকে যে চা পাতাগুলো নেবেন এগুলো গ্যারান্টি কতটুকু, সেই বিষয় নিয়ে আমরা একটু কথা বলি। কারণ এই প্রশ্নগুলো আপনাদের প্রশ্ন, আপনারা যখন ফোন করেন এই বিষয়গুলোই জানতে চান। তো আপনারা যারা এই বিষয়গুলো জানতে চান অবশ্যই ভিডিওটিতে কানেক্টেড থাকুন, সম্পূর্ণ ভিডিওটি দেখুন, তাহলে ফোনে এই কথাগুলো আর বলার প্রয়োজন হবে না। তো যেটা বলতে চাচ্ছিলাম, কোম্পানি যেই সুবিধাগুলো দিচ্ছে, বড় বড় যে কোম্পানিগুলো রয়েছে এই কোম্পানিগুলোর দিকে যদি তাকান, ওদের কাছ থেকে যদি কোনো ডিলার নিতে চান, ওই ক্ষেত্রে তাদের পিছনে লাইন ধরতে হবে, তাদেরকে জামানত দিতে হবে। জামানত দেওয়ার পর 2 মাস বা 3 মাস পর তারা ভেরিফিকেশন করে আপনার এলাকা যাচাই করে, আপনাকে যাচাই করে তারপর যদি সিলেক্ট হন তাহলে আপনাকে চা পাতা দেবে। তো ওই ক্ষেত্রে আপনার জন্য, আপনি যদি নতুন উদ্যোক্তা হয়ে থাকেন, ওই দিকে না ঘুরে আপনি যদি আমাদের সাথে যুক্ত হন তাহলে দেখা যাবে এই ধরনের হয়রানির শিকার হতে হচ্ছে না বা কোনো জামানতের প্রয়োজন হচ্ছে না। সরাসরি আপনি যেই পরিমাণ মালের অর্ডার করবেন এই অর্ডার অনুযায়ী আপনার যেই পেমেন্টটা আসবে সেই পেমেন্টটা আমাদেরকে দিলেই চলবে, এখানে জামানতের কোনো প্রয়োজন হচ্ছে না।
আর দ্বিতীয় হচ্ছে এখানে একটা প্রশ্ন আপনাদের থাকতে পারে, সেটা হচ্ছে জামানতবিহীন ডিলার নিলে দেখা যাবে যে আপনি ওইখানে আরেকজনকে ডিলার দিয়ে দিচ্ছেন। বন্ধুরা, এই ধরনের কোনো সমস্যার সম্মুখীন আপনাদের হতে হচ্ছে না বা হতে হবে না। আমাদের নিজস্ব ফর্ম রয়েছে, আপনারা যারা ডিলার নেবেন আমাদের ফর্মে সাইন করে আপনারা ডিলার নেবেন। একটি থানায় একজন করে আমরা ডিলার দিতে পারি, আপনি একটি থানা নিয়ে কাজ করতে পারবেন, ওইখানে আমাদের দ্বিতীয় কোনো প্রতিনিধির প্রয়োজন নাই যদি আপনি অ্যাক্টিভ থাকেন। তো আরেকটি বিষয়, কোম্পানি আর কি সুবিধা দিচ্ছে, সেটি হচ্ছে মাত্র 220 টাকা কেজিতে 110 টাকা প্যাকেট হিসেবে আপনাকে যেই চাপাতাগুলো দিচ্ছে এই চাপাতাগুলো গ্যারান্টি সহকারে বিক্রি করতে পারতেছেন। যেহেতু প্রিমিয়াম আকারে চাপাতাগুলো পাচ্ছেন, এই চাপাতাগুলো থেকে কমপ্লেনের পরিমাণটা কম আসবে। আরেকটা বিষয়, কমপ্লেনের যে বিষয়টা, আপনি মার্কেটে যদি স্বর্ণ নিয়েও যান, এই স্বর্ণর ভিতরে কাস্টমাররা কিন্তু খাত খুঁজবে। তেমনি যে কোনো বিজনেসই হোক, যে কোনো প্রোডাক্টই হোক, আপনার প্রোডাক্ট যত ভালো মানেরই হোক, মার্কেটে যখন আপনি ঢুকবেন আপনার মূল্যায়নটা প্রথম অবস্থায় কম থাকবে, পরবর্তীতে আপনি যখন টিকসই হবেন, মার্কেটে যখন টিকতে পারবেন এবং আপনার যে গ্রাহক তারা যখন দেখবে, আশেপাশের যেই দোকানদাররা থাকবে তারা যখন দেখবে আপনি টিকে আছেন, যারা আপনার কাছ থেকে কোনোদিন আপনার এই প্রোডাক্টটি নেয়নি তারাও কোনো না কোনো সময় আপনাকে ডাক দেবে, ডাক দিয়ে আপনার কাছ থেকে আপনার প্রোডাক্টটি সংগ্রহ করবে। তখন তারা বিবেচনা করবে যে না, এই প্রোডাক্টটি অবশ্যই ভালো এবং এই ডিলারটিও ভালো, যদি তাই না হতো তারা এতদিন মার্কেটে টিকতে পারতো না। তাই যারা নতুন উদ্যোক্তা হিসেবে বিজনেস শুরু করতে চাচ্ছেন, সবার আগে আপনার মাইন্ড সেট আপ করতে হবে, আপনাকে মার্কেটে টিকে থাকতে হবে। মার্কেটে টিকে থাকার জন্য আপনার যা যা করা প্রয়োজন আপনাকে তাই করতে হবে। টাকা ইনকাম করা এত সহজ রাস্তা নয় যে আপনি চাইলেন একটা প্রোডাক্ট কিনলেন বাজারে সহজে বিক্রি হয়ে যাবে, এটা কিন্তু এরকম না। টাকা ইনকাম করা খুবই কষ্টের কাজ, আপনি যদি এই কষ্টকে সহ্য করতে পারেন তাহলে আপনি বিজনেস করতে পারবেন। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটা পদক্ষে কষ্টকর, এই কষ্ট সহ্য করে আপনাকে যদি জীবন ধারণ করতে হয়, আপনার বিজনেসকে সম্প্রসারণ করার লক্ষ্যে আপনাকে পরিশ্রমী হতে হবে। পরিশ্রমই সাফল্যের চাবিকাঠি, এই কথাটা মাথায় রেখে আপনারা বিজনেস শুরু করবেন। এবং যারা আমাদের কাছ থেকে চা পাতার অর্ডার করবেন, আমাদের যে প্রিমিয়াম চা রয়েছে এই চা পাতাগুলো নিয়ে কাজ করুন, তাহলে আপনি মার্কেটে ঢুকতে পারবেন। আরেকটি বিষয়, প্রিমিয়াম চা পাতা এই চাগুলো কোথায় চলবে সেই বিষয়গুলো আপনার জেনে রাখা প্রয়োজন। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে এই ক্যাটাগরির চা চলে, যেমন ঢাকা এবং ঢাকার পার্শ্ববর্তী এলাকায় এই ধরনের চা চলে, জামালপুর, নেত্রকোনা, ময়মনসিংহ, কুমিল্লা সহ দেশের বিভিন্ন অঞ্চলে এই ধরনের চা পাতা হিউজ পরিমাণ চলছে। এই বিষয়টা আমরা ভালোভাবে জরিপ করে এই ফরম্যাটটি আমরা তৈরি করেছি এবং খুবই কম রেটে এই প্রোডাক্টগুলো আপনাদের হাতে তুলে দিচ্ছি, যাতে খুব সহজে মার্কেট দৌড়তে পারে। মালের অর্ডার করলে কুরিয়ারের মাধ্যমে আমরা আপনার প্রোডাক্টটি আপনার কাছে পৌঁছে দেব। তো আজকে ভিডিওটি এই পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।